আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, গাজরের হালুয়া। এটা হচ্ছে দুধ দিয়ে গাজরের হালুয়া বানাবো, আমার ছেলের খুবই পছন্দ। চামড়াগুলো ছিলে নিলাম, ছিলে এখন পানিতে ধুয়ে নেব গাজরটাকে, তারপরে গ্রেট করব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে করতে পারেন অথবা ফুড প্রসেসারে করতে পারেন, আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি। এখানে 4 কাপের মতো, পুরো 4 কাপ আছে গাজর। আমরা যে মেজারমেন্ট কাপ ব্যবহার করি ওই মাপে ওই কাপ দিয়ে 3টে এলাচ আর 3 পাতা আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গাজরের পানিটা শুকিয়ে এসছে, এখন আমি এখানে 1 কাপ পুরো নেই, 1/2 কাপ থেকে বেশি চিনি দিয়ে দিলাম। আমি একটু ডাকছি, মিষ্টি বেশি দেব, বেশি খাইলে বেশি খেতে চাইলে বেশি দেবেন। আমি এটা দিয়ে এটা আরও কমে যাবে। পুরো চিনিটা দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলে, টেস্টের জন্য দেওয়া। 1 চামচ দিতে পারেন, 2 চামচ দিতে পারেন, টেস্ট হবে। ঘি দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যখন দেখবো ঘিটা বেরিয়ে গেছে, চারপাশে চিকচিক করছে, তখন বুঝছি আমাদের হালুয়াটা হয়ে গেছে। এমনিতেই হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। সুন্দর করে পরিবেশন করবেন, পরিবেশন করে আপনার মনের মতো পরিবেশন করবেন। আমি এইভাবেই সাজালাম, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।